নিমন্ত্রণ পাওয়া খুব ভালো বুঝছস, পরের পয়সায় বেশ ভালো মন্দ খাওয়া যায়, কি কস পেলা? পরের পয়সায় সব ভালো, তোর তো খেতে পারলেই হলো, আপন পর অত চিন্তা করার সময় আছে নাকি তোর? থাইকা থাইকা তো জ্বরে ভোগস, কিন্তু তোর খাওয়ানোর তো বিরাম নাই। আমারে দেখ, পরশু একটা নিমন্ত্রণ ছিল বারুই পাড়ায়, আমি কিন্তু যাইতেই চাই নাই। এই যাইতেই চাই নাই মানে শেষ পর্যন্ত গেছিলি তো? উপায় ছিল না তো, আমার এক দাদা আছে ব্যারাকপুরে, খাওন দাওনের নাম শুনলেই না তিনি তার মতন লাফাইয়া ওঠে। পেলার মতো বলতে পারিস, দেখ পেলা কেবলু তোরে কি কইতাছে বলু। ও তো সব সময় বলে তা তোর দাদার সাথে নিমন্ত্রণ খেতে গেলি। যাইতেই হইল, সেদিন তো খুব বৃষ্টি পড়তে আসিল, আমি খুব আপত্তি করছিলাম কিন্তু মধুদা না শুনলই না। বুঝলা মধুদা? বল। আজ যা বৃষ্টি পড়তেছে, না গেলেই হয়। কি যাবো না মানে? বৃষ্টি হয়েছে তো কি হয়েছে? বর্ষাকালে আকাশ থেকে জল পড়বে না তো পাকা তাল পড়বে নাকি? চল চল। না মানে দেখো, আমি কই কি, এই বারুই পাড়া তো এইখান থেকে অনেক দূর, এই গ্রামের রাস্তা বৃষ্টি পড়লা কি অবস্থা হয়েছে কে জানে। তোদের কি হবে রে হাবুল, গায়ে একটু জলের ছিটে লাগতে না লাগতেই ছাগলের মতো ঘরের দাওয়া খুঁজে বেড়াস, জীবনে কি করে উন্নতি করবি রে? চল চল। তাহলে নিমন্ত্রণ খেতে গেলি, কি করুম, জীবনে উন্নতি করাটা খুবই দরকার শুনছি, কিন্তু ওই বৃষ্টিতে এমন প্রাণান্তকর নিমন্ত্রণ না খাইলে সেই উন্নতি যে হইতেই পারে না এমন কথা তো শুনি নাই। শেষ পর্যন্ত কি হলো? কি আর হইব, যা হওনের তাই হইল, দুইজনে কাদার মধ্যে গড়াগড়ি দিয়া মামদ ভূত সাইজদা শেষ পর্যন্ত বাড়ি পাড়া পৌঁছইতে পারি নাই। মধুদাতাও শেষ পর্যন্ত চেষ্টা করছিল, কিন্তু মাঝ রাস্তায় আমাগো অমন বিদ্যুৎটা চেহারা দেখা একখান নেড়ি কুকুর এমন চিত্তা গেল না, দৌড়াইতে গিয়া এক পাটি জুতা যে কোথায় পড়লো কে জানে। এমনটাই হওয়া উচিত, অন্যের পয়সায় অমন খেতে গেলে একদিন সবারই এরকম হবে। হেরে পেলা, তোর কথাবার্তা কেমন যেন শুনছি। এই কি ব্যাপার বলতো? কি আর শুনবি, আমার দুঃখের কথা শুনে কিছু কি আর করতে পারবি? তবু কোনা কি কুক্ষণে যে গেছিলাম বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে, ওই যে বলে না তুমি যাও বঙ্গে তো কপাল যায় সঙ্গে, আমারও হলো সেই রকম। ও ভাই, ও হে, এই যে আর দুটো জিভে গজা দিয়ে যাও তো। দিচ্ছি বাবু। বাবু, গরম গরম পান্তুয়া আছে, দুটো দেব। গরম পান্তুয়া? ও জ্বরের জন্য কতদিন ভালো করে খাওয়াই হয়নি। ঠিক আছে, দিয়ে যাও। আপনি একটু বসুন বাবু, এই আমি এক্ষুনি এনে দিচ্ছি। মেজো পিসের দেওয়া সব টাকা মনে হয় আজই শেষ হয়ে যাবে, সত্যি এদের মিষ্টির কোনো তুলনাই নেই। এই যে বাবু, হ্যাঁ আর কিছু দরকার হলে বলবেন। আরে পেলা, বেড়ে আছিস? হ্যাঁ কে? কেনিদা? হ্যাঁ, তবে আবার কে? এই সেই দিন জ্বর থেকে উঠলি না, এর ভেতরেই আবার এসব যাতা খাচ্ছিস। খামোকে নজর দিও না তো কেনিদা। নজর দিতে আমার বয়ে গেছে, ভেবেছিলি বেপাড়ায় এসে মিষ্টি সাটালে আমার চোখকে ফাঁকি দিতে পারবি? খাস না রে, খাস না, এরপর কিন্তু তুই নিঘাত মারা পড়বি। মারা পড়বো? আলবাত, কোনো সন্দেহ নেই, তবে আমি তোকে বাঁচাবার একটা চেষ্টা করে দেখতে পারি। বাবু, আর লাগবে? এবার আপনার বন্ধু এসে পড়েছেন। একে বন্ধু বলে? শত্রুটা তবে কে? পেলা, কথা বাড়াস না, আরো চারটে রাজভোগ আনতে বলে দে। চারটে আনবো বাবু? নিশ্চয়ই, পেলাকে বাঁচাবার মহৎ উদ্দেশ্যে এইটুকু কৃচ্ছ সাধন আমাকে করতেই হবে। তুই কি খাইলি? আর বলিস না, আমার যা খাওয়ার সে তো হলোই, আমারই পকেটে সব টাকা খসিয়ে এই যাত্রা আমার প্রাণটা নাকি বাঁচিয়ে দিল টেনিদা। ঠিক হয়েছে, যেমন আমাদের বাদ দিয়ে অন্য পাড়ায় গিয়ে মিষ্টি খাচ্ছিলে তেমনই শাস্তি হয়েছে। ঠিক হয়েছে তো, দেখিস এর শোধ আমি টেনিদার ওপর এমন তুলব না, টের পাবে।
বৎসগণ কি রাজা উজির মারা হচ্ছিল শুনি? আরে পেলাটা মন উল্লুকের মতো মুখ করে বসে আছে কেন রে? বসে থাকবে না, তুমি ওর পকেটে সব টাকা খসিয়ে মিষ্টি সাটিয়েছো, ও কি ধেই ধেই করে নৃত্য করবে? আলবাত করবে, মিষ্টি খেয়ে আমি যে ওর জীবনটা বাঁচালাম তার কোনো দাম নেই। কে তোমাকে মাথার দিব্যি দিয়েছিল আমার প্রাণ বাঁচানোর? ঠিক আছে আর রাগ করে থাকতে হবে না, আমি তোকে একদিন পেট ভরে পান্তুয়া খাইয়ে দেবো। হ্যাঁ, সেই পান্তুয়ার কোনোদিনও তৈরি হলো না। আই আই, কি বললি রে ক্যাবলা, আমায় কিছু বললি কি? কিচ্ছু না। ক্যাবলা কইতে আসিল মিষ্টি খাওয়ানোর পর মৌরি খাইতে খুব ভালো লাগে। যত বাজে কথা, এদিকে আমি একটা কাজের কথা বলতে আসলাম, আমাকে বলতেই দিচ্ছিস না। কও কও। তোদেরকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায়? টেনিদা? দমদমায়। হ্যাঁ গো টেনিদা। দমদমায় কেন? নিমন্ত্রণ আছে নাকি? তুই একটা গাধা। আহা, কেন যেতে হবে সেটা বলবে তো। বলবো, তবে শুধু মুখে বলতে পারবো না। যা পেলা, আমার জন্য একটু আলুর চপ নিয়ে। কি? আমি আবার? আবার? ওহ, তুই রাজভোগ খাওয়ার কথা বলছিস বুঝি? পেলা কিন্তু তোমার উপর খুব সইটা আছে টেনিদা। আরে পেলা, তাই নাকি? আমার উপর রাগ করেছিস কেন রে? আচ্ছা ঠিক আছে, তোকে আমি একদিন ওর থেকেও বড় রাজভোগ খাইয়ে দেব। হ্যাঁ, তুমি খাওয়াবে রাজভোগ? মনে বড় ব্যথা দিলি রে, তোর ভালোর জন্যই তো তোর মিষ্টিগুলো খেতে হলো। লিডার হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? ক্যাবলা, তুই বরং যা, আমার জন্যে না, আমাদের জন্যে, মানে আমাদের সবার জন্যে আলুর চপ নিয়ে আয়, তারপর খেয়ে দে, আমাদের আড্ডা সঙ্গীত হয়ে যাক, তারপর অন্য কথা। ব্যাস, আমাদের আড্ডা সঙ্গীত হয়ে গেল, কিন্তু এখন আর আমাদের এখানে বসে থাকার তো সময় নেই, এখনই তো যেতে হবে। সেটা তো বুঝলাম, কিন্তু কেন যাইতে হইব সেটাই তো তুমি কইলা না। আজ কি বার? কেন, রবিবার। হ্যাঁ, আজ ছুটির দিন, রবিবার সবাই মাছ ধরতে যায়, তাই আমরাও আজ মাছ ধরতে যাব। তা মাছ ধরতে যাবে তো যাও না, আমাদের নিয়ে আবার টানাটানি করছো কেন? কি বুদ্ধি, বলি তোরা না গেলে আমার বড়শিতে টোপ গেঁথে দেবে কে শুনি? কেন, টোপ গাঁথা এমন কি মুশকিলের ব্যাপার? চল চল চল, এখানে দাঁড়িয়ে আর ফ্যাঁচ করতে হবে না, যে যার বাড়িতে বলে চটপট চল শিয়ালদায়, 15 মিনিটের মধ্যে একটা ট্রেন আছে। সত্যি ট্রেনে করে কোথাও যেতে কিন্তু বেশ লাগে না টেনিদা? হ্যাঁ, সে আর বলতে, তোর তো আসবি না বলছিলি, এখন কেমন লাগছে বল? আরে ট্রেনে ঝালমুড়ি ওঠে না? না ওঠে না, আর উঠলেও আমরা তাকে মোটেও দেখতে পাবো না। এই দেখো, তেলাটার রাগ এখনো পড়েনি। চল, এমন জায়গায় নিয়ে যাচ্ছি না, দেখবি মন একদম আনন্দে ভরে যাবে। বাবাদা, বুঝি বন্ধুরা মিলে বনভোজনে যাচ্ছ? না না, বনভোজন না, আমরা যাইতেছি মৎস্য শিকার করতে। ও, মানে মাছ ধরতে? বেশ বেশ, তা নামবে কোথায়? দমদমায়। ওখানে আমার এক মামার পুরনো বাগান বাড়ি আছে কিনা, তা ওই বাগান বাড়ির মধ্যেই বিশাল পুকুর, আমরা ওখানেই মাছ ধরবো। বেশ বেশ, হ্যাঁ দমদমায় আমিও কয়েকবার গেছি, একটা বাগান বাড়ি আছে বটে, তা ওটা বুঝি তোমার মামার বাড়ি? মামার কথা আর জিজ্ঞাসা করবেন না স্যার, আপনি নতুন লোক, মূল কিনারা পাবেন না। কেন কেন, ও কথা বলছো কেন? হাই ক্যাবলা, খুব ভালো হচ্ছে কিন্তু। না স্যার, ওর মাথার কয়েকটা ইস্ক্রু ঢিলে আছে কিনা, তাই মাঝে মধ্যে উল্টো পাল্টা বলে ফেলে। বেশ বেশ, তা মাছ ধরবে যে, তোমাদের মাছ ধরার সরঞ্জাম কোথায়? খালি হাতেই ধরবে নাকি? না না, সেসব ওখানেই আছে, আমরা যাব আর মাছ ধরতে লেগে যাব। ওরে
আরে হাবুর, বেশ কিদে কিদে পাচ্ছে, দেখ না একটা ঝালমুড়িওয়ালা চোখে পড়ে কিনা। এই তো এসে পড়লাম। এর ভিতরে পুকুর আছে নাকি? হ্যাঁ, চল চল, এর ভেতরেই পুকুর, আর সেখানেই মাছ ধরার বন্দোবস্ত হয়েছে। তুমি খেপছো নাকি চেনিদা? কেন, এর ভিতরে মাছ ধরতে চাই বা কিরকম? দেখ তো মনে হইতেছে এটা নির্ঘাত ভুতুরে বাড়ি। তার মুন্ডু, আরে এটা আমার ফুল মামার নিজস্ব বাড়ি, ওর ভেতরে ভূত আসবে কোথা থেকে? আর যদি এসেই পড়ে? যদি এসেই পড়ে তাহলে এক ঘুষিতে ভূতের 33টা দাঁত আমি উড়িয়ে দেব। হ্যাঁ, এখন তো দিনের বেলা, তাই এত সাহস সন্ধ্যা হলে। ভাই, আমায় কিছু বললি নাকি রে ক্যাবলা? কিছু যেন শুনলাম মনে হলো। কিচ্ছু না কিচ্ছু না, চল চল ভিতরে যাই, চল। হ্যাঁ চল চল চল, ওই বারান্দায় বসে একটু জিরিয়ে নি। হ্যাঁ, তারপর কিছু খেয়ে দে, তারপর মাছ। এটা না শুধু খাওয়া দাওয়া, ট্রেনের মধ্যে অতগুলো মশলা মুড়ি, স্টেশনে নেমে সিঙ্গাড়া জিলাপি খেয়েও তোর এখনো খিদে পাচ্ছে? কে বলে কার কথা? কি বলছিস রে গেলো? না না, কইল কি, যা যা সারান দাও সারান দাও, চলো বারান্দায় উঠা বাবা যাক। হ্যাঁ গো টেনিদা, আর কারোরই তো দেখতেছি না। আছে আছে, জগা, ওরে জগা, কোথায় গেলি রে? আসছি গো। দাদা বাবু এসে পড়েছ? ও বাবা, সাথেরা তোমার বন্ধু বুঝি? হ্যাঁ এসেই পড়লাম। তা এতক্ষণ কোথায় নাক ডাকাচ্ছিলি বেটা গোভূত? শিখি যা, ভালো দেখে কয়েকটা ডাব পেড়ে নিয়ে আয়। সে আর বলতে, ভালো ডাব আমি পেড়েই রেখেছি, তোমরা একটু জিরিয়ে নাও, আমি এক্ষুনি আনছি। এটা বেশ ভালো ব্যাপার, ডাব টাব খেয়ে একটু চাঙ্গা হয়ে নেওয়া যাবে। হ্যাঁ তাড়াতাড়ি চাঙ্গা হয়ে নাও, তারপর কেঁচো কাঁদতে হবে। কেঁচো? কেন, এই প্রথম শুনলি নাকি? ঠিক আছে, তুই তো আমাকে সাহায্য করবি, যদি আমি মাছ পাই তবে ল্যাজ থেকে কেটে তোকে একটু ভাগ দেব। ল্যাজ থেকে কেটে? আরে কেন, বিশ্বাস হচ্ছে না। ওরে তোদের টেনিদার মনটা যে কত বড়, তা তো তোরা জানিসই। তা আবার জানি না, ল্যাজ থেকে ভাগ, যেন মুড়ো পেটি আমি এসব খেতেই জানি না। এই যে দাদা বাবুরা, ডাব এনেছি, খেয়ে নাও সকলে, দেখবে শরীর একদম ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সে খাচ্ছি, কিন্তু সব জিনিসপত্র ঠিক আছে তো রে জগা? কি যে বলো দাদা বাবু, তুমি বলে দিয়েছো আর ঠিক থাকবে না? বড়শি টোপ চার সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ, তোমাকেও নিয়ে চিন্তা করতে হবে না। চল কেবলু হাবুল, আমরা সবাই মিলে পুকুর ঘাটে যাই। ডাবটা আগে খেয়ে নি টেনিদা। আচ্ছা ঠিক আছে। টেনিদা, ও টেনিদা, হুম, তোমার বড়শি দুইটা যা সাইজ দেখতেছি না। আচ্ছা তুমি কি কুমির ধরবা ভাবছো নাকি? যা যা, জীবনে কোনোদিন মাছ ধরেছিস? তালা এখন আমাকে হেল্প করবে, আর তোরা মরকট দুটো বসে বসে শুধু দেখে যা। হারে যাবা, চার করেছিস তো? হ্যাঁ গো দাদা বাবু, কোনো চিন্তা নাই। কেঁচো তুলেছিস? সে আর বলতে, ওই তো ওই তো পাশের হাড়িতে রাখা আছে। তবে তুই যা, আমাদের জন্যে গরমা গরম খিচুড়ির ব্যবস্থা কর, এক্ষুনি বড় সাইজের একটা মাছ তুলবো, তারপর খিচুড়ি আর মাছ ভাজা। কি বেলা, খুশি তো? নে বসিতে কেঁচো গাঁদ। কেঁচো গাঁদবো? নইলে কি তোর মুখ দেখতে কেন এনেছি নাকি? ওই তো তোর বাংলার পাঁচের মতো মুখ, ও মুখ দেখার কি আছে রে? কেন, ওই কেবলার হাবুল টাকা তো বলছো না? ওরা আজ আমাদের গেস্ট, যা করার তোতে আমাতেই করতে হবে। নে নে, মন খারাপ করিস না। আচ্ছা আচ্ছা আয়, একটা চুক্তি করি, মাছ পেলে আমি মুড়োটা নেব, বাদ বাকি সব তো। কি খুশি তো? ভদ্রলোকের এক কথা। নে এখন কিছু গা। ওকে নিগা, মাছ কই? চুপ কর মরকট, কথা বলিস না, মাছে ভয় পাবে। হ সত্য কথা, বাঙাল ভাষারে ভয় করে না এমন কেউ নাই। আরে মাছে ভয় পাবে কি, ওদের তো দেখাই নেই, ফাতনাটা তো গড়ের মাঠের মনুমেন্টের মতো খাড়া হয়ে আছে। কিছু বাজে কথা বলিস না ক্যাবলা, আমাদের মনোনিবেশ করতে দে। এক ঘন্টা হইয়া গেল,
একখান মাছও বড়শিতে ঠকঠক দিল না। থাম না, কেন বকবক করছিস রে? এসব বাবা 10-20 কেজি কাতলার ব্যাপার, এ কি সহজে আসে? খুব হয়েছে, মাছ তো দূরের কথা, এটা আঁশ পর্যন্ত নেই। বেড়া বেমালুম ফাঁকি দিল। যাবে কোথায়? আজ তোরই একদিন কি আমারই একদিন? নে পেলা আবার কিছু গাঁত। আর ফসকাই বাড়ি বাড়ি ঘুগু তুমি। জোর বরাক বেটার। আচ্ছা দেখে নিচ্ছি, পালা কেচো কাত কেচো কাত। হলো না, আবার কেচো কাত কেচো কাত। কি রে, কি ভূতের কাণ্ড নাকি? আগে দাদাবাবু, ভূত নয়, এটা কাঁকড়ার কাণ্ড। কাঁকড়া বলে কি? ঠিক আছে, তাহলে আজ কাঁকড়ার বাপে শ্রাদ্ধ করে ছাড়বো। বসে বসে নিশ্চিন্তে আমার ছাড় আর টোপ খাওয়া হচ্ছে। জগা, দৌড়ে গিয়ে একটা ধামা নিয়ে আয় তো। ধামা দিয়া কি হইব গো টেনিদা? দেখতেই পাবি। জগা দৌড়ে যা, দৌড়ে যা জগা। যাই দাদাবাবু যাই। শোন, এবার ফাতনাটা নড়লি না টানবো না, বুঝলি তো? আস্তে আস্তে পাড়ের দিকে নিয়ে আসব। জগা, বড়শি জলের উপর তুললেই ও ব্যাটা ছেড়ে দেবে, তুই তখনই ধামা পেতে ওটাকে ধরবি। হ্যাঁ ঠিক আছে দাদাবাবু, ঠিক আছে। রেডি রেডি রেডি। শোন, ওই কাঁকড়াটাকে ওই বালতিটার মধ্যে রাখ। বেটার ছেলে কাঁকড়া, দেখ কে বেশি চালাক। চল আরো ধরি। হ্যাঁ কি বলিস? জগা রেডি থাকিস। আমার যার একটু লাগা লাগালো হবে। কি করছিস? কেচো অনেকগুলো হয়ে গেছে টেনিদা। হ্যাঁ মন্দ কি, কাঁকড়া ঝোল খেতে খারাপ নয় টেনিদা। একটা কথা ছিল, বল বল বাবা। মুরটা তোমার আর লেজা পেট কিন্তু আমার। তাহলে মুরো অর্থাৎ দানাগুলো তোমার আর বাকি কাঁকড়াটা আমার। না না না, আমি আমার থেকে হাবুলের ক্যাবলাকে ভাগ দেবো। ভদ্রলোকের এক কথা তুমি সবার সামনে বলেছ। কিন্তু পেলা, কাঁকড়ার মুড়ো না থাকলেও মুখ কিন্তু আছে। পেলাটা টেনিদার রাজভোগ খাওয়ানোর শোধ নিতাছে। আরে পেলা, তোর মনে এই ছিল রে, যাই না ওই কাঁকড়ার দাঁড়া।
আমি শুধু খিচুড়ি খাবো, চললাম। আরে কোথায় যাচ্ছ, শুনে যাও, শুনে যাও না, তোমারে বরং আমাকে থেকে ভাগ দিমু। আরে রাগ করো না টেনিদা, আরে আমরা সবাই একসাথে খিচুড়ি খাবো, আরে দাঁড়াও না, চলে গেলাম টেনিদা। আরে দেখো,